হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন মাহাতো, সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। 2020 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে কয়েকটি কথা শেয়ার করছি, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো। এই ভিডিওতে যতগুলো কোশ্চেন আলোচনা করা হয়েছে 100% শিওর তোমরা এক্সামে সমস্ত কোশ্চেনই কমন পাবে। এখন হাতে তোমাদের অনেক সময় রয়েছে, তাই এখন থেকেই প্রশ্নগুলো রেডি করো এবং এই সাজেশন দিয়ে তোমাদের চিন্তাভাবনাকে আমি কোনোভাবেই সংকুচিত করার চেষ্টা করছি না। তোমরা প্রতিটি অধ্যায় ডিটেলসে পড়াশোনা করো, যাতে করে MCQ এবং SAQ-তে কোনো সমস্যায় পড়তে না হয়। তারপর সবথেকে বড় কথা, পোল সায়েন্স এমন একটি বিষয় যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই টেক্সট ভালো করে পড়ো। ভিডিওটি তৈরি করতে সাহায্য নিয়েছি অভিজ্ঞ শিক্ষক কাজল মণ্ডল মহাশয়ের কাছ থেকে। তোমাদের যদি কোনো সমস্যা হয়, ভিডিওর মাঝে আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। 2019 সালে স্যারের সমস্ত প্রশ্ন কমন ছিল, ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো, 2020 সালের জন্য আমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করব, প্রথমেই একের দাগে প্রথম প্রশ্ন, ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। অথবা জাতীয় স্বার্থ বলতে কী বোঝো, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। একের দাগের তোমরা দুটো প্রশ্নই খুব ভালোভাবে রেডি করবে, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আমরা রেডি করব, দেখো দুয়ের দাগের প্রথম প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি বিশ্লেষণ করো। অথবা শ্রেণী সংগ্রাম, বিপ্লব, দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে মার্ক্সীয় ধারণা আলোচনা করো। অথবা উদারনীতিবাদ বলতে কী বোঝো, উদারনীতিবাদের মৌলিক নীতিগুলি লেখো। দেখো দুয়ের দাগে আমাদের একটু বেশি প্রশ্ন করতে হবে, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো বেশি রেডি করব। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি বিশ্লেষণ করো, এবং এখানে তোমরা শ্রেণী সংগ্রাম এবং বিপ্লব এই দুটি বস্তুবাদ সম্পর্কে মার্ক্সীয় ধারণা আলোচনা যেটা রয়েছে এই দুটো বেশি করে একটু দেখবে, এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদটাও দেখে যাবে, অতটা গুরুত্বপূর্ণ নয়। উদারনীতিবাদ বলতে কী বোঝো, উদারনীতিবাদের মৌলিক নীতিগুলি লেখো, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এবং দেখো তিনের দাগে যে সমস্ত প্রশ্নগুলো রেডি করব, তিনের দাগে প্রথম প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার কার্যাবলী আলোচনা করো, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করো। এখানে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই রেডি করবে। তার সাথে সাথে আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী, এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করবে। তার সাথে সাথে গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার কার্যাবলী এবং বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কীভাবে রক্ষা করা যায় এই দুটি প্রশ্নও দেখে যাবে। এরপর দেখো আমরা আসছি চারের দাগে, চারের দাগের প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা উল্লেখ করো, এই দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, দুটো প্রশ্নই তোমরা রেডি করবে। এরপর পাঁচের দাগে দেখো, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী, পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো, দুটো প্রশ্নের মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো। তার সাথে সাথে ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা পশ্চিমবঙ্গ বিধানসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই তিনটি প্রশ্নের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রথম প্রশ্ন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী এবং পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি। এরপর যেটা আমাদের ছয়ের দাগে লাস্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, তার সাথে সাথে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো রেডি করলেই তোমরা সমস্ত প্রশ্ন 2020 সালের জন্য তোমাদের পোল সায়েন্স থেকে যে এক্সাম হবে সেখানে তোমরা সমস্ত প্রশ্নই 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী বা নেক্সট ভিডিও, বিভিন্ন ধরনের সাজেশন এবং ইংলিশ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।